একটা ভাসমান বিক্রেতা পেয়েছি, তাকে আমরা মাছ দিতে চাই। তাকে মাছ দিতে চাই। আচ্ছা, মাছটা পড়ো, মাছটা পড়ে ফেলো। তুমি কি বিক্রি করো এগুলো? আচ্ছা, বিক্রি কেমন হচ্ছে? হালকা হচ্ছে। আচ্ছা, করোনার মধ্যে কি বিক্রি হয়েছে এর মধ্যে লকডাউনে? না, কয়টা হয়েছে? 5-6টা হয়েছে। আচ্ছা, তোমাদের বাড়িতে কে কে আছে? আমার আম্মু আছে, আমার বাবা নাই, আমার ছোট বাবু আছে, আমি বড় আছি। তুমি বড়? আচ্ছা, তো তোমার এই সংসারে কি তোমার টাকা কি সংসার চলে, না তোমার আম্মু কি করে? আমার আম্মু কিছু কাজ করে না, আমার টাকা থেকে ঘর চলে। তোমার টাকা দিয়ে ঘর চলে? আচ্ছা, তুমি আজকে কয় টাকা বিক্রি করছো? আজকে 20 টাকা। 20 টাকা দিয়ে কি কিনবা তুমি? আরো বেচা কিছু কিনবো না, আমার আম্মুর দিন। 20 টাকা দিয়ে হয়? তোমাদের রাতে কি রান্না করবা? 20 টাকা দিয়ে কি রান্না করবা আম্মু? আমি কি জানি, খালি শুধু ভাত আর ডিম দুইটা আনমু। তুমি কি ভাত খাইছো আজকে? না। কখন ভাত খাইছো? আজকে 4টা বাজে ভাত খাইছি। 4টা বাজে ভাত খাইছো? আচ্ছা, তুমি এই টাকা নিয়ে আম্মুকে দিবা, তাই না? হ্যাঁ। প্রতিদিন তুমি বিক্রি করে আম্মুকে দাও? প্রতিদিন কত বিক্রি করো? প্রতিদিন 7টা বিক্রি করি। 4টা বিক্রি করো? 70 টাকা বিক্রি করি। 70 টাকা বিক্রি করো? আচ্ছা, আমি হচ্ছে এই শিশুটিকে আমি কিছু, আমি ছোট শিশুটি, ওর যেটি বলছে, ওর প্রতিদিন যে 20 টাকা কিংবা 60 টাকা 70 টাকা বিক্রি হয় সেটি সে তার মার হাতে তুলে দেয়। তার মা কিছু করে না, তার বাবা নেই, সেটি সে বলছে। এবং তার এই রোজগার দিয়েই তাদের সংসার চলে। তাদের ছোট্ট ভাই আছে না, ছোট বাবু আছে। আচ্ছা, এটি তাদের সংসার চলে। আচ্ছা, আমি শিশুটার হাতে কিছু আমার তরফ থেকে আমি কিছু অর্থ দিতে চাই। আচ্ছা, আমি শিশুটার হাতে হয়তো খুব বেশি দিতে পারবো না, যেহেতু আমাদের সামর্থ্য কম। তবে আমরা যে যার সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করতে পারি। আমি এই শিশুটির হাতে কিছু টাকা দিচ্ছি, তুমি এটা নিয়ে আম্মুকে দিও বাজার করার জন্য, ঠিক আছে? তোমার নাম কি? মাহবুব। মাহবুব, বাসা কোথায়? বাসা ক্যাম্পে। ক্যাম্পে? 7 নম্বর। 7 নম্বরে? আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা বুঝতে পারছেন, ঠিক মতো এখনো কথাই বলতে পারে না। তার হাতে, তার কাঁধে তার সংসারের দায়িত্ব। এই ছোট্ট বাচ্চাটির কাঁধে তাদের সংসারের দায়িত্ব। এবং সে বলছে সে বড়, পরিবারের সবার বড়, এই জন্য তাকে পুরো সংসারটা চালাতে হয়। তার প্রতিদিনের বেলুন বিক্রি করার যে টাকাটা, সেটা দিয়ে তার ছোট ভাই, তার মা, তার বাবা নেই, এই সংসারটি চলে। আমি অনুরোধ করব, যারা সমাজে বিত্তবান রয়েছেন, যারা সামর্থ্যবান রয়েছেন, তারা এইসব, যারা কি বলবো, ভাসমান শিশু, এদের আসলে এতটুকু শিশুর হাতে, কোমল শিশু যার হাতে বই থাকবার কথা, সেই শিশুর হাতে উঠে এসেছে জীবিকার এই পণ্যটি উঠে এসেছে, সেই উপকরণটি বিক্রি করে তার সংসার চালাচ্ছে। আমরা আশা করব, নিউজ হান্টের পক্ষ থেকে অনুরোধ করব, যারা সমাজে বিত্তবান রয়েছেন, তারা এইসব, যারা সমাজে কি বলবো, একেবারেই যারা সুবিধা বঞ্চিত, যাদের সংসারে কিছু নেই, রোজগার করবার মতো কেউ নেই, তাদের পাশে এসে দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। আমরা ছোটো ছোটো হয়তো আমি তাকে ছোট্ট একটা সহযোগিতা করলাম, কিন্তু সবাই যদি আমরা সম্মিলিতভাবে তাদেরকে সহযোগিতা করি, আমাদের সম্মিলিত হাত পারে এসব বাচ্চাদেরকে আলোর পথে নিয়ে আসতে এবং তাদেরকে সুস্থ এবং সুন্দর জীবন দিতে পারে। যারা আমাদেরকে দেখছিলেন, সবার কাছে এই অনুরোধটুকু রাখলাম। তুমি ভালো থাকবা, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তোমার ঠিকানাটা আমাকে একটু দিতে পারবা? আচ্ছা, আমি ও থাকে হচ্ছে ক্যাম্পে, বিহারি ক্যাম্পে, তাই না? বিহারি ক্যাম্পে থাকো। আচ্ছা, কত নম্বর রোডে? বাবুর রোড। আচ্ছা, মাহবুব, তোমার নাম কি? মাহবুব। মাহবুব, আচ্ছা।